27 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, আলাদা করে একটা দিন ঘোরা বেড়ানোর জন্য রাখার প্রয়োজন হয় না। ঘুরতে যেতে মন চাইলে, ইচ্ছে থাকলে যে কোনো দিন যে কোনো সময় যেভাবে হোক আমরা বেরিয়ে পড়তে পারি। তবুও একটা দিন থাকে যেটা বছরের একটা স্পেশাল দিন হিসেবে ধরা হয়ে থাকে। তো এই দিনটা এলেই মনে হয় যে নিজেদের যা যা ঘোরা পর্ব বা যেখানে যেখানে যাওয়ার প্ল্যান আছে সেগুলো নিয়ে একটু ভাবতে বসি, একটু স্টাডি করতে বসি। তো এতদিন পর্যন্ত যা যা ঘুরে এসেছি, আগের বছর একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম যে আমাদের ঘোরার মেমোরিগুলো কী ছিল বা আমরা কোথায় কোথায় ঘুরেছি দুজনে মিলে সব কিছু নিয়ে। এবছর আর সেটাকে রিপিট করব না, একই জিনিস আর বলতে চাইছি না। তবে এই বিগত দুবছরের যা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে এই করোনা, বাইরে বেরোনো, লকডাউন, বিভিন্ন বাধা নিষেধ, তো মন খুলে সত্যি কিন্তু ঘোরা বেড়ানো হচ্ছে না। মানে ঘুরতে যেতে চাইছি বা ঘুরতে যেতে ভালোবাসছি, তখন যেখানে উপায় হচ্ছে চলে যাচ্ছি দুদিনের জন্য একটু মনটা ঠিক করার জন্য, এটুকুই। কিন্তু যেটা মন খুলে আগে আমরা সবাই ঘুরতে পারতাম নির্দ্বিধায়, সেটা কিন্তু কোথাও একটা খুঁতখুঁতে থেকেই যাচ্ছে। তো যাই হোক, আমরা যারা ঘুরতে ভালোবাসি তাদের জন্য বাধা নিষেধ বা করোনা এগুলোকে আমরা উপেক্ষা করেই বেরিয়ে পড়ছি নিজস্ব সাবধানতা বিধি মেনেই। আর প্রতি বছর তো আমাদের ট্রিপ থেকেই যায়, বড় ট্রিপ একটা থাকে, মেন ট্রিপ যেটা হয়, বাকি ওই একদিন দুদিনের আউটিং হয়ে থাকে। এবছর সেটা আর করতে পারিনি সেইভাবে, মানে শীতের দিকে করোনার প্রকোপটা একটু কম থাকার জন্য আর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকার জন্য আমরা সেই সুযোগে বেরিয়ে পড়েছিলাম এবছর জানুয়ারিতে ডুয়ার্স। তো ডুয়ার্সের ভিডিও আমরা এখন আপলোড করিনি, সেটা খুব তাড়াতাড়ি আসছে আমাদের ইউটিউব চ্যানেলে, তুমি দেখতে পাবে। আর সেই ডুয়ার্স ঘুরে আসার পর আবার করোনা বাড়তে থাকে, মার্চ এপ্রিল থেকে আবার একটা সেই লকডাউন বিধি নিষেধ এইসবগুলো শুরু হয়ে যায়। তো সেই কারণে আর আমরা চিন্তাভাবনা করিনি যে এরপরে কোথায় ঘুরতে যাব। ইতিমধ্যে আমাদের দুজনের মাঝে একজন নতুন সদস্য আসছে, তো সেটা এখন আমাদের লাইফের একটা বিশাল বড় জার্নি, মানে সেই জার্নিতে আমরা এখন চলছি। তো সে কারণে তো বাইরে বেরোনোটা এখন আরও বেশি করে রিস্ক হয়ে যাচ্ছে। সে কারণে ইচ্ছে থাকলেও বা আগে যেরকম আমরা ভাবতাম না যা হবে ঠিক আছে আমরা দুজনে মানে অ্যাডজাস্ট করে নেব, সেটা তো এখন এতটা রিস্ক নেওয়া ঠিক হবেও না। সেই কারণে ডুয়ার্সের পর আপাতত আমরা বাড়িতেই বসে আছি আর নিজেদের পুরনো ভিডিওগুলো, নিজেদের মেমোরিগুলো রিকল করছি, দেখছি ইউটিউব চ্যানেল থেকে। আর সেই মেমোরিগুলোই মনে করিয়ে দিচ্ছে যে আমাদের আগের লাইফটা কেমন ছিল, তার সাথে এখনকার লাইফের ডিফারেন্স সমস্ত কিছুই। তো আশা করা যায় এই জার্নিটা ওভারকাম হয়ে যাওয়ার পর এই জার্নিটা নতুন একটা জার্নি, লাইফের একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। এখন এটাকেই এনজয় করছি বাড়িতে বসে। আর পাভেল তো ভীষণভাবে যত্ন নিচ্ছে সব দিক থেকেই। তো এই জার্নিটা ওভারকাম হয়ে যাওয়ার পর আশা করি আমরা দুজন থেকে তিনজন হয়ে গেলে আবার আগের মতো করে বেরিয়ে পড়ব। তো তোমরাও সেটা আমাদের জন্য প্রিয় করো যেন আমরা আবার আগের লাইফে ফিরে আসতে পারি। আর খুব শিগগিরই হয়তো বেরিয়ে পড়ব, মানে একবার সেই জায়গাটায়, স্ট্রং জায়গাটায় পৌঁছে যাই, তারপরে আবার ঘুরতে বেরিয়ে পড়ব, আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর যেখানে যেখানে যাব সেখানকার ইনফরমেশন, ভিডিও, যা কিছু সব তো তোমরা ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আপাতত ওয়ার্ল্ড ট্যুরিজম ডের জন্য এটুকুই তোমাদের কাছে আশা রাখছি। আর নতুন ভিডিও, ডুয়ার্সের ভিডিও তোমরা খুব শিগগিরই দেখতে পাবে। সবাই ভালো থেকো, আমাদের সাথে থেকো।